শিক্ষার্থীরা এই দিবসটিকে প্রত্যেক বছর উদযাপন করে, সেই ধারাবাহিকতায় এবারও তারা একটা এটা উদযাপন করার জন্য একটা দেওয়ালিকা তৈরি করেছে। তো এই দেওয়ালিকার নাম দেওয়া হয়েছে রহস্যময় পাই। আসলে পাই হচ্ছে একটা গাণিতিক প্রতীক, এটা গ্রিক বর্ণমালার 16তম বর্ণ। তো এটা প্রথম 1706 সালে উইলিয়াম জোন্স ব্যবহার করেছিলেন। তারপরে 1988 সালে প্রথমবারের মতো এই পাই দিবস পালিত হয়। তো বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এটা শুরু করে গণিত অলিম্পিয়াড কমিটি 2006 সালে। তো গণিত নিয়ে আমরা অনেকেই ভীতিতে থাকি, এই ভীতিটা দূর করার জন্য বিশেষ করে আমাদের এই আয়োজনটা। আমি যখন স্কুলে জয়েন করি তখন 2014 সালে দেখি এই দিবসগুলো উদযাপন হয় না, কিন্তু আমি আসার পর থেকে আমার উৎসাহে ছেলেমেয়েরা এটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে এবং আমার সাথে তারা সবাই সহযোগিতা করে এবং তখন থেকে এই দিবসটি উদযাপন করা হয়। তো এখন দেখি সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। যদি বলে দেওয়া হয় যে অমুকদিন এই দিবস, তাহলে তারা সেটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে এবং আমার সাথে বা আমাদের যারা সহযোগী টিচার আছে তাদের সাথে তাল মিলিয়ে সঙ্গ দিয়ে এই কাজগুলো করে থাকে। আসলে পাই দিবসটা কেন করা হচ্ছে বা এখানে কি কি উপাদান লাগে তৈরি করতে, এ ব্যাপারে আমি একটু বলবো। পাই দিবস তৈরি মানে দিবসটা উদযাপনের জন্য একটা দেওয়ালিকা তৈরি করা হয়। এই দেওয়ালিকাতে চাঁদা থাকে। এই দিবসটা যেভাবে উদযাপন শুরু হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, এই তথ্য এখানে থাকবে। তারপরে এই পাই দিবস মানে পায়ের যে মান গ্রহণযোগ্য কতটুকু বা কিভাবে আসছে এই বিষয়গুলো থাকে এখানে। তারপরে পায়ের বৈশিষ্ট্য, তারপরে ইতিহাসে পাতায় কোথায় পায়টা প্রথম ব্যবহার করা হয়েছে, কেন ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে তথ্য থাকে। আর এটা তৈরি করতে আমাদের যা লাগে কিছু কলম, আমাদের আপনারা দেখে থাকবেন যে মার্কার যে কলমগুলো আছে এগুলা ব্যবহার করে থাকি। এখানে রঙিন কিছু কাগজ ব্যবহার করা হয়েছে, পায়ের একটা চিত্র এখানে আছে, একটা সুন্দর নাম সিলেক্ট করতে হয় প্রয়োজনীয়। তারপরে তার উৎপত্তি কোথা থেকে আসলো এই বিষয়গুলো থাকে এখানে, জ্যামিতিতে কোথায় ব্যবহার করা হয় বা পরিমিতিতে কোথায় ব্যবহার করা হয়, কিছু তথ্যকণিকা দিতে হয় এখানে, যেমন দিয়েছে আমরা তথ্যকণিকা এখানে আছে। তারপরে এই দেওয়ালিকাটা কারা কারা তৈরি করছে তাদের সহায়তায় তাদের একটা সম্পাদনা পরিষদ থাকে, এই সম্পাদনা পরিষদের যাবতীয় সদস্যের নাম থাকবে এখানে, আর উপদেষ্টা মন্ডলী থাকবে, প্রকাশকালটা থাকে এখানে। তারপরে এটা যার তত্ত্বাবধানে যে তৈরি করে তার নাম থাকে এখানে দেওয়া হয়েছে সার্বিক তত্ত্বাবধানে। তো এই মোটামুটি একটা দেওয়ালিকা তৈরি করতে যা প্রয়োজন বা যেসব উপাদান ব্যবহার করতে হয় এ বিষয়ে ধারণা দেওয়া গেল। তো আশা করি যারা এই তথ্য আগে থেকে জানেন না নিশ্চয় আমার এই ভিডিও থেকে জানবেন। আমি ম্যাজিক ম্যাথ থেকে কিছু তথ্য আমার চ্যানেলে আপলোড করে থাকি, সেই ধারাবাহিকতায় এটাও আপলোড করবো এবং ভবিষ্যতে আরও নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট করবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।